কালীঘাটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস, সেই অফিসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হওয়ার পর পাঁচ ছ জনের নাম বলেছিলেন, তারা আপাতত কাজ চালাবে। আজকে তাদের তিনি ডেকেছিলেন, তারই নেতৃত্বে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির নাম তিনি ঘোষণা করেছেন। পদাধিকারীরা যারা হবেন সে তালিকা তিনি অতি শীঘ্রই মনোনীত করবেন এবং তা নির্বাচন কমিশনে, সর্বভারতীয় নির্বাচন কমিশনে, ভারতীয় নির্বাচন কমিশনে জানিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র জাতীয় কর্মসমিতি যা তিনি ঘোষণা করেছেন তা আমি সাংবাদিকদের সামনে ঘোষণা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, এই কুড়ি জন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ১৯ জনের নাম আজকে তিনি জাতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করেছেন। আমি আবার বলছি যে কোনো পদাধিকারীর নাম তা চূড়ান্ত করবেন তিনি, যখন চূড়ান্ত হবে তখন সে তালিকাও আপনাদের সামনে জানাব। আমাদের নিয়ম মাফিক ভারতের নির্বাচন কমিশনকে এই নির্বাচনের ফলাফল সহ ইতিমধ্যেই জানিয়েছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। আজকে এই জাতীয় কর্মসমিতি যা তিনি ঘোষণা হলো তাও আমরা নির্বাচন কমিশনকে জানাব এবং পদাধিকারীদের নামও তিনি চূড়ান্ত করলে সেই নাম আমরা সেখানে জানিয়ে দেব। এছাড়া আজকে চারটি পুরসভায় যে পুরনির্বাচন হয়েছে আমরা সেই সমস্ত নাগরিকদের চারটি পুরসভার শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমরা তাদের আমাদের দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট চারটি পুরসভার নাগরিকদের, ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করি। ইতিমধ্যে ২৭শে ফেব্রুয়ারি পুরসভার যা নির্বাচন, ১০৭টি পুরসভা কেন্দ্রে পৌরসভাতে, সেখানে সকলে রাজ্যবাসীর কাছে সংশ্লিষ্ট পৌর এলাকার ভোটারদের কাছে আমরা আবেদন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের
প্রতীক চিহ্নে যারা দাঁড়িয়েছেন তাদের সকলকে জয়যুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মকাণ্ড, যে শান্তি সম্প্রীতি সংহতি এবং উন্নয়ন, তাকে আরো মজবুত করুন এই আবেদন। আগামী 27 ফেব্রুয়ারি 107টি পৌরসভা কেন্দ্রের সমস্ত ভোটার ও নাগরিকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।